बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय बांग्ला भाषी भाइयों बोनेरा अस्सलामु अलैकुम नमस्कार। आज के इंग्रेजी 2021 साल 9 मे आमार ए वीडियो करार स्थान अमेरिकार टेक्सास अंगराज्य ह्यूस्टन शहर। आमार आज के वीडियोर विषय वस्तु शुकना तीन फलेर सत्यिकार दाम कत। आमी एखन स्थानीय सुपरमार्केट थेके किने आना तीन बांग्लाय डुमुर इंग्रेजीते फिग ए तीन फलेर आमी एकटा पैकेट देखाच्छी। एटा आमी किने एनेछी $2.49 दिए। देखेन एटा इम्पोर्ट करा हुईछे আমেরিকাতে টার্কি থেকে। এখানে লেখা আছে প্রোডাক্ট অফ টার্কি, আমি দেখাচ্ছি। এই হলো ডুমুরের প্যাকেট, শুকনা ডুমুর। এইভাবে বিক্রি করা হয় আমেরিকার বিভিন্ন স্টোরে। আমি একটা ডিপার্টমেন্ট স্টোর থেকে এই তিনের বা ডুমুরের প্যাকেটটা আমি কিনে এনেছি $2.49 দিয়ে। দেখেন কতগুলো ডুমুর এখানে আছে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে বাংলাদেশে এই ফল নিয়ে প্রতারক চারা বিক্রেতারা, যাদের উদ্দেশ্য বাগান করে ফল বিক্রি করা নয়, চারা বিক্রি করে রাতারাতি কোটিপতি হওয়া, নানান রকম মিথ্যা কথা বলে মিথ্যাবাদী ইউটিউবারদের ভাড়া করে এনে মিথ্যা কথা প্রচার করে এবং নিজেরা মিথ্যা তথ্য মানুষকে দিয়ে এই চারা বিক্রি করে রাতারাতি কোটিপতি হওয়ার যে অশুভ প্রচার চলতেছে বাংলাদেশে, সেটা আমি বোঝানোর জন্যই এই ভিডিও তৈরি করতেছি। এখন আমি এরপরে আমি আপনাদের দেখাবো যে শেলফে, ডিপার্টমেন্ট স্টোরের শেলফে কত দাম লেখা আছে এবং কিভাবে এই শুকনা ডুমুরগুলো বিক্রি করা হয়। আমি এই ডুমুরের প্যাকেটটা খুলব, খুলে ডুমুরগুলো গুনব, গুনে আপনাদের দেখাবো এবং প্রমাণ করাব যে যেসব প্রতারকেরা বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে প্রচার করতেছে যে একটা ডুমুর $1, একটা ডুমুর প্রতারকেরা বলতেছে একটা ডুমুর নয় $1 দেখিয়ে আমি, এগুলো সব মিথ্যা কথা। ইভেন এমনকি নিজের স্ত্রীকে দিয়েও ইউটিউবে মিথ্যা তথ্যই এই প্রতারকেরা প্রচার করে অতি উচ্চ মূল্যে এই তিন বা ডুমুরের চারা বিক্রি করতেছে এওয়া মানুষেরা। এরা নতুন যে কোনো একটা ফল প্রথমে বাইরে থেকে নিয়ে আসতেছে, চারা নিয়ে এসে গোপনে ফলাইতেছে এবং যখন চারা তৈরি হয়ে যায় তখন এরা নিজেরা এবং প্রতারক কৃষি ইউটিউবার ভাড়া করে এনে মিথ্যা অসত্য তথ্য প্রচার করে জনগণকে ধোকা দিয়ে চারা বিক্রি করে, অতি উচ্চ মূল্যে চারা বিক্রি করে এরা মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে প্রতারণা করতেছে। তো এখন আমি ইনশাআল্লাহ এটা প্রমাণ করাব এবং দেখাব যে এই $2.49 যে শুকনা ডুমুর বিক্রি করা হচ্ছে সেখানে কতগুলো ডুমুর আছে, কতগুলো ডুমুরে একখানে করলে এই প্যাকেট তৈরি করলে খুচরা বিক্রি আমেরিকাতে $2.49, সেটা আমি এখন এই প্যাকেট খুলে আপনাদের দেখাবো। এখন ডুমুর আমি প্যাকেট থেকে খুলে ফেলছি, আপনারা দেখেন ডুমুরগুলো আমি দেখাচ্ছি। দুই পাশে লাইনে পাঁচটা করে ডুমুর আছে, মাঝখানে লাইনে ছয়টা করে ডুমুর আছে, মাঝখানে দুই লাইনে ছয়টা করে 12টা ডুমুর এবং দুই পাশের লাইনে
পাঁচটা পাঁচটা করে দশটা ডুমুর, মোট হলো বারো বার দশে বাইশটা ডুমুর। এই বাইশটা ডুমুরের খুচরা মূল্য স্টোরে হলো $2.49 আমেরিকার ডিপার্টমেন্ট স্টোরে। $2.49কে যদি 22 দিয়ে ভাগ করা যায় তাহলে একটা ডুমুরের দাম আসে 11 সেন্ট, 12 সেন্ট ধরলাম হিসাবে সুবিধার জন্য। এই 12 সেন্ট কৃষক এর 1/4 ভাগ পাইতে পারে, সেখানেও যদি আমরা 1/3 ভাগ ধরি তাহলে কৃষক পাবে, যদি এক্সপোর্ট করতে পারে কৃষক পাবে 4 সেন্ট। বাংলাদেশ থেকে যদি এক্সপোর্ট হয় তাহলে কৃষক বর্জ্য একটা ডুমুরে 4 সেন্ট পাইতে পারে, এটাই স্বাভাবিক হিসাব অনুযায়ী। কাজেই যেসব প্রতারকেরা একটা ডুমুর $1 বলতেছে, নিজের বউকে দিয়ে মিথ্যা বলাইতেছে, স্রেফ ডুমুরের ডাল বিক্রি করে, চারা বিক্রি করে রাতারাতি মানুষকে ঠকায়া রাতারাতি কোটিপতি হইতেছে। বাংলাদেশে এখন এটা একটা কমন ট্রেন্ড এসে গেছে যে এখন কিছু প্রতারক আছে যে তারা বাগান করে ফল বিক্রি করার জন্য নয়, তারা বাগান করে চারা বিক্রি করে রাতারাতি কোটিপতি হবে। গাজীপুরের সেই প্রতারক আজম তালুকদার সেই রকম একজন ফল বাগানি না, চারা বাগানি। এরা গাজীপুরে আরও প্রতারক আছে, প্রতারক খেজুরের খেজুর বাদল, খেজুর মোতালেব, তার সাথে যোগ হলো গাজীপুরে সেই প্রতারক তিনের আজম তালুকদার। এই হলো বাংলাদেশের ফল উৎপাদনের বর্তমান চালচিত্র। কাজেই ভাই সবাই সাবধান, ডুমুর রপ্তানি করে ডলার আয় করবে এটা অনেক দূরের ব্যাপার, এবং কোনো ক্রমেই এটা সম্ভব হবে কি না ভাবার বিষয়। কেননা এখন অনেক প্রতিষ্ঠিত এক্সপোর্টার আছে, যেমন টার্কি, 12 দেশ আছে, কাজে সেখানে প্রতিযোগিতা করে ডুমুর রপ্তানি করবে এবং লাভ করবে এটা স্রেফ ধোকাবাজি। সব করে কেউ করতে পারেন চাষ, তারপরেও খেয়ে দেখবেন কত মজা ডুমুরের। এই হলো আমার ডুমুর নিয়ে ভিডিও। বাংলাদেশে এখন এই ডুমুরের চারা বিক্রি নিয়ে বিরাট প্রতারণা চলতেছে, কাজেই উচ্চ মূল্যে চারা কিনে আপনারা বিরাট বাগান করবেন স্রেফ লোকসান দিবেন আপনারা। কেননা আমি আপনাদের হিসাব করে দেখালাম যে একটা ডুমুর 4 সেন্টও পাওয়া কঠিন, সেখানে প্রতারক আজম তালুকদার বলতেছে একটা ডুমুর $1। কাজেই কোথায় 4 সেন্ট, আর 100 সেন্টে $1, 25 ভাগের 1 ভাগও দাম কৃষক পাবে কি না সন্দেহ আছে। তাই ভাই আমার অনুরোধ, যারাই বাণিজ্যিক বাগান করবেন খুবই হিসাব নিকাশ করে ভালোভাবে তথ্য সংগ্রহ করে তারপরেই বাণিজ্যিক বাগানের দিকে আগাবেন। এখন আপাতত কিছু মানুষ ডাল বিক্রি করে চারা বিক্রি করে পয়সা রোজগার করতে পারবে, কিন্তু ইন দ্য লং রান এই ফল বিক্রি লোকাল মার্কেটে কিছুটা করতে পারবেন, বা কতদিন করতে পারবেন সেটাও ব্যাপার। মার্কেটে যখন আম 60 টাকা কেজি বিক্রি হবে তখন এই ডুমুর 50 টাকা কেজিও কেউ নেবে না। কাজেই বাণিজ্যিক যারা চাষ করবেন তারা সাবধান, শখ করে যে করবেন, ছাদে করবেন বা একটা গাছ লাগাবেন লাগাইতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাণিজ্যিক চাষিরা সাবধান। এটাই আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য। আমি হিসাব করে দেখালাম যে রপ্তানি করলে একটা ডুমুর 4 সেন্টের বেশি 4 সেন্টও পাবে কি না সন্দেহ আছে। কাজেই $1 একটি ডুমুর, $1 স্রেফ মিথ্যা অপপ্রচার। এই আমার আজকের ভিডিও বিষয়বস্তু ছিল, ভিডিও আমার এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।